ষষ্ঠ দফায় ভোট রয়েছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বীদের মাত দিতে নাগারে প্রচার করছেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সোনামণি টুডু এদিন গুপ্তমণি থেকে প্রচার শুরু করেন সোনামণি বাঁকড়া ন্যাকড়াশুলি রোহিণী কুলটি করিতে মিছিল করে পথসভার মধ্যে দিয়ে শেষ হয় এই নির্বাচনী প্রচার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ শোনালেন সোনামণি তিনি বলেন রাজ্যে বেকারের সংখ্যা বাড়ছে এখানে বালি থেকে কয়লা চুরি হচ্ছে খেটে খাওয়া মানুষের হাতে কাজ নেই বিত্তে ছাড়লে না কেন্দ্রীয় সরকারকেও পাশাপাশি জেতার ব্যাপারে আশাবাদী বাম প্রার্থী এই যে আমাদের পশ্চিম বাংলায় আমার লোকসভা ক্ষেত্রতে খেটে খাওয়া গরিব মানুষ রয়েছে তাদের হাতে কাজ নাই এই যে বেকার যুব যুবতী রয়েছে তাদের হাতে কোনো রোজগার নেই চাকরি নাই নকরি নাই এই যে এসএসসি হলো দু হাজার ষোলোতে এই দুদিনের নিউজে সে বাতিল করা হয়েছে এইভাবে আমাদের এখানে দূর এই ভ্রষ্টাচারী দুর্নীতি হচ্ছে এখানে যে পশ্চিম বাংলায় বালুর থেকে নিয়ে করে কয়লা শিক্ষা স্বাস্থ্য যা পাচ্ছে সে চুরি হচ্ছে সেইটা নিয়ে আমাদের লড়াই ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট অঙ্কার বাংলা